জঙ্গলের মধ্যে কয়েকটি গাছ ছিল খুবই পুরনো। তারই মধ্যে একটা গাছে একটা কাক বাস করত। আর এই গাছেরই একটা কোটরে থাকত একটা চড়ুই পাখি। তাদের দুজনের মধ্যে ছিল অনেক দিনের বন্ধুত্ব। সুযোগ পেলেই তারা একসাথে সময় কাটাত। একদিন চড়ুইটি কাকের কাছে এসে বলল, বন্ধু, এখন তো ফসল পাকার সময়, আমাকে দু চার দিনের জন্য বাইরে গিয়ে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করতে হবে। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? আমি দু চার দিনের মধ্যে ফিরে আসব। দু চার দিন নয়, বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু চড়ুই তো আর ফেরে না। এদিকে কাক চিন্তায় পড়ে গেল। কি ব্যাপার হলো, চড়ুই এখনো ফিরছে না কেন? বলে গেল দু চার দিনের মধ্যেই ফিরে আসবে, এতদিন হয়ে গেল এখনো ফিরল না, কোনো বিপদ হলো না তো? এদিকে একটা খরগোশ কোথা থেকে ঘুরতে ঘুরতে এসে চড়ুইয়ের ওই কোটরে আশ্রয় নিল। চড়ুইয়ের বিপদের আশঙ্কা করে কাক খরগোশকে আপাতত কিছু বলল না। খরগোশ চড়ুইয়ের বাসায় আশ্রয় নিচ্ছে নিক, সে ফিরে এলে তারপর দেখা যাবে। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন হৃষ্টপুষ্ট চেহারা নিয়ে চড়ুই পাখি ফিরে এলো। এসে দেখল তার বাসা খরগোশ দখল করে নিয়েছে। বাসার দখল নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল। কাক তাদের আওয়াজ শুনতে পেয়ে নিচে নেমে এলো। কি হয়েছে তোমাদের, এত কোলাহল কিসের? দেখো বন্ধু, আমি তো তোমাকে আমার বাসার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম আর বলেছিলাম দু চার দিন পর ফিরে আসবো। হ্যাঁ ভাই, চড়ুই ঠিকই বলেছে, এটা ওরই বাসা। আমি তোমার কথা বিশ্বাস করি না। আমরা কোনো বিচারকের কাছে যাব, তিনি যা রায় দেবেন আমরা সেটাই মানব। ঠিক আছে, চলো। এই বলে চড়ুই আর খরগোশ বেরিয়ে পড়ল বিচারক খুঁজতে। কিছু দূর গিয়ে তারা একটা বেড়ালের সন্ধান পেল। নদীর ধারে একটি গাছতলায় চোখ বুঝে সে মালা জপছে। চড়ুই তাকে সমস্ত কথা খুলে বলল। তারপর খরগোশ বলল, হে তপস্বী, আপনি আমাদের সুবিচার করে দিন, আমরা আপনার কাছে বিচার প্রার্থী। বিচারে যে হেরে যাবে আপনি তাকে আহার হিসেবে গ্রহণ করবেন। বিড়ালের জিভে জল এসে গেল। তারপর মনে মনে ভাবল, এদের দুজনকে মেরে আজ মহা ভোজ হবে, আজ আমার ভাগ্যটা মনে হয় ভালোই যাবে। আমি হিংসা ত্যাগ করেছি, অহিংসা আমার পরম ধর্ম, আমি কাউকেই আহার করতে পারবো না, আর আমার বিচারের পরিবর্তে কিছুই চাই না। আমি বৃদ্ধ হয়েছি, কানেও কম শুনি, তোমাদের যা বলার আছে আমার কাছে এসে বলো। উভয়ে বিড়ালকে বিশ্বাস করল আর বিড়ালের আরো কাছে গিয়ে বসল। বিড়ালের মন তো আনন্দে নেচে উঠল। এখন চড়ুই আর খরগোশ দুজনেই তার নাগালের মধ্যে।
পরক্ষণেই সে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল আর তাদেরকে মেরে সে উদর পূর্তি করলো।